এই যে আমার রুলামিন দাদা, ওনার বাড়িতে পুরো উঠান ভর্তি পানি। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের ভিতরে, এখানে এ ঘরটার ভিতরে পানি ঢুকে গেছে। এ ঘরে মোটামুটি পানি নাই, ওই দিকের গুলাতে পানি নাই দুই ঘরে, আর এই পাশের ঘরটাতে পানি ঢুকে গেছে। তো দাদা আমি যাই এখন। হ্যাঁ, ওই দিক দিয়ে তো রাস্তা মনে হয় নাই। হ্যাঁ, ওইদিকে যাওয়া যাবো না, না না হিন্দি যাওয়া যাবো না, হিন্দি আমি রাস্তা চিনি না, হুড়ির দিকে উড়ে গেলে সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা এটা তো বুঝতেছি ইনশাল্লাহ। এবার আমি দেখতেছি, আমরা ওই শুকনা খাবার বিতরণের একটা লিস্ট করতেছি, শুকনা খাবার বিতরণ করুম ইনশাল্লাহ। না না না, এটা ইনশাল্লাহ সবার কাছে যাইবো, এটা সবার কাছে যাইবো, এটা সবাই পাইবো, সবাই পাইবো শুকনা খাবার বিতরণ। এনে বন্যা যাদের সমস্যা সবাই পাইবো। সময় এই তো অন, কোনো কিছু লাগলে প্রয়োজন হলে কইবেন, সমস্যা না, আনি দিমু। দরজা এটা খোলা থাকে এখন আপাতত, বুঝছেন নি? মানুষ জন আমরাও খোঁজ খবর লইব, কেমনি আমরা বন্ধ করে রাখলে তো আমরা জিগে দেবো আর না। না না, এদিকেও খেয়াল রাখেন, বন্যা যেহেতু বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল রাখতে হইব। নেটওয়ার্ক যথেষ্ট সমস্যা করতেছে, আলহামদুলিল্লাহ একটু রোদের মুখ দেখা যাইতেছে। হ্যাঁ, কি মালাই না, অন দাম সবাই দাম বাড়াই দিছে গে, অন কাল্লাই কি এনেস? বাবুরে এখন যারা মনে কর বিত্তশালী আছে হেগো ব্যাপারটা সারা গেল, যারা নাই হেগোরা কি করবো? চলতে কষ্ট হয়ে যাওয়ার এটা তো বুঝছি, বুঝতেছি। জামগো গ্যাসউদ্দিন, হের ঘরে এদুরু ফানি, হে এখন যতটুকু আছে গ্যাসউদ্দিনের ঘরে এতটুকু ফানি। গ্যাসউদ্দিন নিজের দোকান আছে হিসেবে একটা দোকানে আশ্রয় নিছে, ফ্যামিলি গিয়ে নিয়ে দুয়ারিয়া দোকানে, তার একটা দোকানে সে আশ্রয় নিছে। ব্যাপারগুলো আসলে আমরা দেখি না, তো আমরা যদি দেখতাম তাহলে না বুঝতে পারতাম। এই যে ওনারা চলে যেতেছে বাড়ি ছেড়ে, ওনাদের আত্মীয় স্বজন বাড়িতে চলে যেতেছে। ওই যে আমাদের খালেক খালেক দাদা, মালেক দাদা, চৌধুরী দাদা, এই ওনাদের খালেক দাদার ফ্যামিলি, ওনারা এখান থেকে এখন লাকসাম কুমিল্লা ওনাদের যেখানে আত্মীয় স্বজন আছে, বহুতল ভবনে যারা বসবাস করতেছে পানির উপরে ধরা ছোঁয়ার বাহিরে, এই জায়গাটা এখান দিয়ে হচ্ছে নুরুল আমিন মামার বাড়ি। হ্যাঁ, ওনাদের ঘরের ভিতরে পানি আশা করি ঢুকে নাই, ওনাদের বাড়িতে একটু উঁচা বাড়ি, এই রাস্তার আশেপাশে পানি, ঠিক আছে। শহীদ বা আজিজ যারা বলছিল তাদের অবস্থা হচ্ছে এরকম যে বাড়ির উঠানে পানি উঠে নাই, যথেষ্ট বড়ো বাড়ি তো, উঁচা বাড়ি তো, তো এদিকে একটু সুবিধা আছে। আর আমাদের মুহুরি বাড়িতেও পানি উঠে নাই, এই এই সুবিধাগুলো আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি, চারপাশে যথেষ্ট পানি আছে। যখন এই আমার কোমর পর্যন্ত পানি, আমি কোমর পর্যন্ত পানি দিয়ে দোকানে যাইতে হয়, তো এই বিষয়গুলো আমরা সবার ক্ষেত্রে কনসিডার করতে হবে। এই যে রাসেল আছে, রাসেলদের বাড়ির এখানে পানি ঢুকছে, আমি আজকে একটু গিয়ে দেখা করি আসি। গতকালকে আমার আয়সা ফুফি কল দিছিল, ফুফি হইব না আফ হইব, আসলে আমি এখন সম্পর্ক ঠিক করতে পারতেছি না। হ্যাঁ, ওই শাহ আলী দাদা, ফুফি হইব, ঠিক আছে, শাহ আলী দাদা বলতাম তো, শাহ আলীরে, শাহ আলীর মেয়েই তো আয়সা, উনি কল দিছিল, ওনার মা আছে, ওনারা পানিবন্দি অবস্থা আছে, একটু খোঁজখবর নেওয়া উচিত। আসলে সবার বাড়িতে তো যাওয়া যায় না, মানুষের একটা ফর্দার বিষয় আছে, আর এই সময়টাতে এই বিষয়গুলো কনসিডার করে চলতে হইতেছে। তো বাড়িতে না হেতারা কই, ওই আশু কয় যে হেতাকো গরগনটা, গরগনটা তো দেয় দিস, কিন্তু হানি কদ্দুর হয়েছে, কি আসু বিষয় দেখবেন লাইনে আইসি। ওরে একসার হ্যাঁ কেনা রে, ওই 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 যে ওই কি নেগর হিসেবে লিঙ্গে বড় বড় এসে গেল।
আচ্ছা, আমি একটু আমার কেউ ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এগুলো রাসেলগো বাড়ির অবস্থা, বাড়ির একদম মুখে মুখে পানি চলে এসছে। কেউ ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আসছি ওই